আর্থিক জটিলতা সম্পর্কিত সমস্যা যেন শেষই হচ্ছে না ইউভেন্টাসের। দলবদলের চুক্তি সম্পর্কিত নানা অনিয়মের দায়ে গত জানুয়ারিতে দলটির 15 পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল। এতে সিরিয়ার টেবিলে এক ধাক্কায় নিচের দিকে নেমে যায় তারা। পরে এপ্রিলে ওই শাস্তি স্থগিত করা হয়, কিন্তু সেই শাস্তি বেশি দিন স্থায়ী হয়নি তাদের। পরের মাসে নতুন এক শুনানিতে কেটে নেওয়া হয় আবারও 10 পয়েন্ট, সঙ্গে করা হয় আর্থিক জরিমানা। আর্থিক নিষেধাজ্ঞার খড়গ ঝুলছিল আগে থেকেই, এবার তার সঙ্গে যুক্ত হল টুর্নামেন্ট থেকে নিষেধাজ্ঞা। আর্থিক লেনদেনে ফিনান্সিয়াল ফেয়ার প্লের আইন ভাঙায় ইউভেন্টাসকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিষিদ্ধ করল উয়েফা। গত মৌসুমে সিরিয়ায় সপ্তম হয় ইউভেন্টাস, এতে জায়গা মেলেনি চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপায়। তৃতীয় স্তরের টুর্নামেন্ট কনফারেন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল ইতালিয়ান জায়ান্টরা, কিন্তু পুরানো ওই অপরাধের শাস্তি হিসেবে এবার সে সুযোগটাও হারালো তারা। একই সঙ্গে পেল 1,71,40,000 পাউন্ড জরিমানার শাস্তি। 2012 থেকে 2019 পর্যন্ত সময়ে একই বিষয়ক তদন্তে চেলসিকেও শাস্তি দিয়েছে উয়েফা। অসম্পূর্ণ আর্থিক তথ্যাদি জমা দেয়ায় ইংলিশ ক্লাবটিকে 85,70,000 পাউন্ড জরিমানা করেছে তারা। ইউভেন্টাস অবশ্য কিছুটা ছাড় পেতে পারে। আগামী 3 বছর যদি দলটির আর্থিক লেনদেন এএফপির আইন মেনে হয়, তাহলে তাদেরকে জরিমানার অর্ধেকটা দিলেই হবে। আর এ রায়ের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন জুভেন্টাসের সভাপতি গিয়ান লুকা ফেরেরা। নিজেদের নির্দোষ দাবি করলেও কোনো প্রকার আইনি যুদ্ধে নামা থেকে বিরত থাকার কথা জানিয়েছেন তিনি। ইউভেন্টাস না থাকায় ইউরোপা কনফারেন্স লিগে এবার দেখা মিলবে ফিওরেন্তিনার। এদিকে ইউভেন্টাসের এমন দুঃসময় অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও দুর্নীতিতে জড়িয়ে 2006 থেকে 2008 সাল পর্যন্ত ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিল তারা। পরে অবশ্য সেই ঝড় সামলে দারুণভাবে ফিরেও আসে ইউভেন্টাস। এখন দেখার অপেক্ষা এই সংকট কাটিয়ে কত দ্রুত আবারও স্বমহিমায় ফিরতে পারে তুরিনের বুড়িরা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।